এখানে কি প্ল্যানিং করে কেউ? এতটা এখনো অবধি নিজেদের মনুষ্যত্বটাকে মেরে ফেলতে পারিনি যে মানুষকে পদপিষ্ট করে আমাদের মারতে হবে। কম্বল বিতরণ পদপিষ্ট কাণ্ডে বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যকে পুলিশের জেরা। রবিবার আসানসোল উত্তর থানার পুলিশ কুলটি শাকতরিয়া এলাকায় আসানসোল পৌর নিগমের 105 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যর বাড়িতে আসেন আসানসোল উত্তর থানার পুলিশ। প্রায় 1 ঘন্টা ধরে তাকে জেরা করা হলো। দেখুন জেরা শেষে কি জানালেন বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য। যে কম্বল বিতরণের যে দুর্ঘটনাটি ঘটেছিল তার জন্য পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। নোটিশ কি তার আগে দেওয়া? নোটিশ কালকে একটা নোটিশ পেয়েছিলাম যে ওনারা আজকে আমাকে জিজ্ঞাসাবাদ করতে চান, তাই জন্য ওনারা এসেছিলেন। কি কি ছিল তার মধ্যে টপিকটা? মধ্যে ছিল যে আমি প্রোগ্রামের শিডিউল জানি কিনা, বা কম্বল বিতরণ হচ্ছে কিনা, বা এটা আদৌ কোনো প্ল্যান কিনা, প্রি প্ল্যান কিনা যে পদপিষ্ট হয়ে, কিন্তু এটাই আমি বুঝতে পারি না। একটা কয়েকটা তিনটে মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে, সেখানে কি প্ল্যানিং করে কেউ? ওনাদের যেটা ভাষা যে আমরা প্ল্যানিং করেছিলাম, এটা আমরা কোনো প্ল্যানিং করে আমরা ঠিক এতটা এখনো অবধি নিজেদের মনুষ্যত্বটাকে মেরে ফেলতে পারিনি যে মানুষকে পদপিষ্ট করে আমাদের মারতে হবে। পুলিশের ব্যবহার আর কি থাকবে? পুলিশের ব্যবহার এটাই যে ওরা তো অ্যাকচুয়ালি এখন তো টিম ছিল কৃতদাস, সেই ব্যবহারটা ওদের কাছ থেকে পেলাম যেটা খুব এক্সপেক্টেড ছিল। ওরা আমাদেরকে বেসিক্যালি আমাকে হুমকি দিতে এসেছিলো যাতে আমি বিজেপিটাকে চেঞ্জ করে টিএমসিতে কনভার্ট করি, কিন্তু সেটা তো পসিবল নয়। আবার কি উনি জিজ্ঞাসাবাদ করতে পারেন? হ্যাঁ, সেটাও বলে গেছে আবার যদি ইচ্ছা হয় তাহলে বা দরকার পড়ে তাহলে আবার আসবে, আমাকে আবার জিজ্ঞাসাবাদ করবে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ।